আমরা দোয়েল পাখি আঁকতে গেলে আমরা বৃত্ত দিয়ে দোয়েল পাখিটা খুব সহজেই আমরা আঁকতে পারি। প্রিয় শিক্ষার্থী, প্রথমে আমরা একটা বৃত্ত এঁকে নিব। আমি এরপরে তোমাদের একাধিক দোয়েল পাখি, আমি আর অনেক নিয়মে দোয়েল পাখি আঁকবো, তবে আমি প্রথমে বৃত্ত দিয়েই শুরু করছি। এটা দোয়েল নং এক, তারপরে দোয়েল পাখি আঁকবো আরও। পর্যায়ক্রমে তোমরা ভিডিওগুলো পেয়ে থাকবে আমার সাথেই থেকে। তো আমরা বৃত্ত আঁকার পরে কেন্দ্র ডান্ডা চিহ্নিত করবো, চিহ্নিত করে তারপর আমরা হচ্ছে সূর্যাক্ষ ডাক যারা না পারো তারা মাঝে মাঝে স্কেল ব্যবহার করতে পারো। আমি এই যে আমি তোমাদের ওই দোয়েল আঁকার সময় কথা বলবো, রং করার সময় আমি কিন্তু কথা বলবো না। তাই আঁকা এবং আর্ট করে বোঝানো দুইটা একসাথে আমি কার্যক্রম চালিয়ে যাব তোমাদের বোঝার স্বার্থে। এখন আমরা কি এইভাবে লম্বা করে নিলাম। তারপর প্রিয় শিক্ষার্থী, খেয়াল করো এই এটাকে আমাদের এই আমরা বৃত্তর পরে আমরা এটা কেন্দ্র, কেন্দ্র থেকে আবার এই এখান থেকে আমরা অর্ধেক করে নিব, এই কেন্দ্র থেকে এটাকে অর্ধেক অর্ধেক করে তারপর এখানে একটু সুতা ডাক দেবো। সুতা ডাক দিয়ে এই দোয়েল পাখিটা বৃত্তের মাধ্যমে অনেক কিছু আমি বৃত্ত দিয়ে এঁকে থাকি। তো এটা খুব সহজ, যারা একদমই আঁকতে পারবো না পারো না তারা হচ্ছে বৃত্তের মাধ্যমে দোয়েল পাখিটা আঁকবে। তারপর আমরা এখান থেকে দোয়েলের এই ডানাটা এঁকে নিই, তারপর আমাদের এই মাঝখান থেকে ভাগ করে সাদা দোয়েলের একটা সাদা ইয়ে থাকে আবার দিকে মুছে নিব আমি দোয়েলের পেটের মাঝখানে সাদা দাগ থাকে, সেই দাগটা আমরা এখন ভাগ করি তিন ভাগ, মুখে থেকে এখান থেকে আমরা তিন ভাগ করি। এই এই তোমাদের বোঝার স্বার্থে এটা অবশ্যই সাদা অংশটা কম থাকে, আমি তারপরে তোমাদের বোঝার জন্য সহজ করে বেশি দিয়ে দিচ্ছি, অনেক বড় করে সাদা, অনেক বেশি সাদা হলো না, এটা চিন্তার কিছু নাই, তোমাদের বোঝার স্বার্থে আমাকে এটা করতে হবে। তারপর তারপর যা করতে হবে প্রিয় শিক্ষার্থী, এই দাগে মাপে আমরা দাগ দিয়ে দেবো, তারপর আরেকটা দাগ দিব, দাগ দিয়ে এইখানে কমে নিব, কমানোর পর আমরা এখানে একটা বৃত্ত এঁকে নেব। তো এইভাবে আমাদের কি হালকা দাগ দেওয়ার পর আমরা একটু দাগগুলো গাঢ় করে নিব। তারপরে এই অংশে আমরা এই পেটের সাথে মিলিয়ে দিব, মিলিয়ে মাঝখানে এইখানে আমরা দোয়েল পাখির ঠোঁট এঁকে নিব, নিয়ে দোয়েলের এখানে একটা চোখ থাকবে। তারপর দোয়েলের একটা লেজ, লেজের এই দাগটা দিয়ে নিব। আমি এরপর এত এক নং দোয়েল আমি এভাবে এক দুই তিন এভাবে বেশ কিছু দোয়েল পাখি এঁকে ভিডিওগুলো ছাড়বো, আপলোড করব। কিন্তু একসাথে তো আর দুই তিন রকম আঁকা যায় না, আর সেটা আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, সেই কারণেই আমাকে এক দোয়েল পাখি বিভিন্নভাবে আমি আঁকিয়ে তোমাদের সামনে দেখাবো সহজ নিয়মে। এখানটা একটু আর একটু চিকন করে নেব আমরা, ওই পাশে ডানাটা একটু এঁকে নিলাম আমরা, আরেকটু বাঁকা হবে,
আমরা এই পাঁচটা মুছে ফেলব শিক্ষার্থী। তারপর আমরা দইলের পাটা আঁকবো এইখান থেকে, ঠিক বৃত্তটা এইখান থেকে আঁকবো, আমাদের যেন মনে থাকে যে এইখান থেকেই আমাদের দইলের পাটা আঁকতে হবে। সামনের পা আমরা এখানে যে বৃত্ত শেষে এখানে একটা পা আঁকবো, এখন পায়ের আঙুল যদি আমি দিই, এই ভিডিওতে আমি পায়ের আঙুল দেবো না, বাচ্চাদের সুবিধা এখন আমি আঙুল করতে দই লাগবো, সেই কারণেই আমি এই পায়ের আঙুলগুলো দেবো। এইভাবে আমরা খুব সহজেই কি দইয়ের পাখি প্রিয় শিক্ষার্থী আমরা আঁকতে পারি। তো যাই হোক, এখন আমরা রঙে চলে যাবো। আমি রঙ করার সময় এটা তো খুব সহজ, আমি রঙে করার সময় কোনো কথা বলবো না, তোমরা মনোযোগ দিয়ে বুঝে নেবে। I played it innocent, a feel of discontent.